একদা হিজকিল আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন, তিনি থমকে দাঁড়ান এবং চিন্তা করতে থাকেন। এই সময় একটি গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ এ মৃত লোকদেরকে তোমার সামনে জীবিত করে দেন, তা কি তুমি চাও? হিজকিল বললেন, জি হ্যাঁ। এরপর তাকে বলা হলো, তুমি হাড়গুলোকে আদেশ করো যাতে সেগুলো গোস্ত দ্বারা আবৃত হয় এবং শিরাগুলো যেন পরস্পর সংযুক্ত হয়। প্রিয় দর্শক, এরপরের ঘটনাটি আমরা বিস্তারিত আপনাদেরকে অবশ্যই বলবো। বলছিলাম হিজকিল আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আদর্শবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। তো বন্ধুরা, চলুন আমরা মূল প্রতিবেদনটি শুরু করে দিই। হযরত হিজকিল আলাইহি ওয়াসাল্লামের নাম কুরআনে উল্লেখ করেননি, তবে প্রচুর আলেম বিশ্বাস করেন যে সূরা বাকারা 243 নম্বর আয়াতে নবী হিজকিল সম্পর্কে আলোচনা করেছেন। তবে আল্লাহ তালাই এ বিষয়ে সবচেয়ে ভালো জানেন। তার সময় ছিল হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের 600 বছর পূর্বে। সূরা আল বাকারার 243 নম্বর আয়াতের তর্জমা এইভাবে বলা হয়েছে, তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, অথচ তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ তাদেরকে বললেন, মরে যাও। তারপর তাদেরকে জীবিতও করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না। তিনি বনি ইসরায়েলের একজন নবী ছিলেন, তার নাম হযরত হিজকিল আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমরা একটু আগে যে আয়াতের তর্জমা আপনাদেরকে বললাম, ওই আয়াতের তর্জমার পরিপ্রেক্ষিতে মুফাসসিরগণ তার নাম উল্লেখ করেছেন, মারিফুল কুরআন। ইউসা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কালিব ইবনে ইউফান্না বনি ইসরায়েলের নেতা হন এবং তার ইন্তিকালের পর হিজকিল ইবনে ইউজি বনি ইসরায়েলদের পরিচালনায় দায়িত্বভার গ্রহণ করেন। এই হিজকিল ইবনুল আজুম তথা বৃদ্ধার পুত্র রূপে পরিচিত, যার দোয়ায় আল্লাহ সেসব মৃত লোকদেরকে জীবিত করে দিয়েছিলেন, যাদের ঘটনা একটু আগে আমরা সূরা আল বাকারার 243 নম্বর আয়াতে বর্ণনায় উল্লেখ করেছি। ইবনে ইসাহাক বলেন, এসব লোক মহামারীর ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং এক প্রান্তে উপনীত হয়। আল্লাহ বলেন, তোমাদের মৃত্যু হোক, ফলে তারা সকলেই তথায় মারা যায়। অবশ্য তাদের লাশগুলো হিংস্র জন্তুর কবল থেকে রক্ষা করার জন্য কুদরতিভাবে বেষ্টনীর ব্যবস্থা করা হয়েছিল। এভাবে সুদীর্ঘ কাল অতিবাহিত হয়। একদা হিজকিল আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন, তিনি থমকে দাঁড়ান এবং চিন্তা করতে থাকেন। এ সময় একটি গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ এ মৃত লোকদেরকে তোমার সামনে জীবিত করে দেন, তা কি তুমি চাও? হিজকিল বললেন, জি হ্যাঁ। এরপর তাকে বলা হলো, তুমি হাড়গুলোকে আদেশ করো যাতে সেগুলো গোস্ত দ্বারা আবৃত হয় এবং শিরাগুলো যেন পরস্পর সংযুক্ত হয়। আল্লাহর নির্দেশ অনুযায়ী হাড়গুলোকে সে আহ্বান করার সাথে সাথে লাশগুলো সবাই জীবিত হয়ে গেল এবং সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসবত ঐতিহাসিক শুদ্ধি থেকে বিভিন্ন সূত্রে ইবনে আব্বাস, ইবনে মাসউদ প্রমুখ সাহাবি থেকে সূরা আল বাকারের 243 নম্বর আয়াতের এই ঘটনা সম্পর্কে লিখেছেন, ওসিয়তের নিকটস্থ একটি জনপদের নাম ছিল দাওয়ার দান। এ জনপদে একবার ভয়াবহ মহামারী দেখা দেয়। এতে সেখানকার অধিকাংশ লোক পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী এক এলাকায় অবস্থান করে। জনপদে যারা থেকে গিয়েছিল তাদের কিছু সংখ্যক মহামারীতে মারা যায়, কিন্তু অধিকাংশ বেঁচে যায়। মহামারী চলে যাওয়ার পর পালিয়ে যাওয়া লোকজন জনপদে ফিরে আসে। জনপদ থেকে যাওয়া লোকদের মধ্যে যারা বেঁচে গিয়েছিল তারা পরস্পর বলাবলি করতে লাগলো, আমাদের যেসব ভাইয়েরা
এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তাদের মতো যদি আমরাও চলে যেতাম সবাই বেঁচে থাকতাম। পুনরায় যদি এরকম মহামারী আসে আমরাও চলে যাব। পরবর্তী বছর আবারও সেই মহামারী দেখা দিলে এলাকার সবাই বেরিয়ে যায় এবং পূর্বের স্থানে গিয়ে অবস্থান নেয়। সংখ্যায় এরা ছিল 33,000 বা তার কিছু বেশি। যে স্থানে তারা সমবেত হয় সে স্থানটি ছিল একটি প্রশস্ত উপত্যকা। তখন একজন ফেরিস্তা উপত্যকার নিচের দিক থেকে আরেকজন উপরের দিক থেকে আওয়াজ দিয়ে বলে, তোমাদের মৃত্যু হোক। আগে যে সমস্ত লোক মারা গেল তাদের দেহগুলো সেখানে পড়ে থাকলো। এরপর পূর্বোক্তভাবে হিজকিল আলাইহি ওয়াসাল্লামের কুদরতের লীলা দেখলেন। আসবার বলেন, মনসুর রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণনা করেছেন যে লোকগুলো জীবিত হয়ে এ দোয়াটি পাঠ করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ হে আল্লাহ আপনি অতি পবিত্র মহান, যাবতীয় প্রশংসা আপনার, আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। এরপর এরা জনপদে ফিরে আসে। জনপদের অধিবাসীরা তাদেরকে দেখে চিনতে পারল যে এরাই ওই সব লোক যারা আকস্মিকভাবে মৃত্যুর মুখে পতিত হয়েছিল, তবে যে কাপড়েই তারা পরিধান করত তাই পুরনো হয়ে যেত। এরপর এই অবস্থায় নির্ধারিত সময়ে সকলের স্বাভাবিক মৃত্যু হয়। এদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এদের সংখ্যা 4,000, অপর বর্ণনাতে 8,000, আবু সালিহার মতে 9,000, ইবনে আব্বাসের আরেক বর্ণনা মতে 40,000। সাইদ ইবনে আব্দুল আজিজ তাদের সম্বন্ধে বলেছেন, তারা ছিল অত্যন্ত শক্তিশালী একটি জাতি। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহে তাবিঈ আতা রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণনা করেছেন যে শত সতর্কতা অবলম্বন সত্ত্বেও কেউ যে ভাগ্য লিখনই খণ্ডাতে পারে না এটাই তারই এক রূপক দৃষ্টান্ত। কিন্তু অধিকাংশ আলেমের মতে এটা ছিল একটি বাস্তব ঘটনা। বন্ধুরা, ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আদর্শবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।